আমরা সকলেই জানি যে তরমুজ কাটলে কি হয়, ভিতরে লাল হয়, কিন্তু না, এইটা লাল না, এটা অন্য একটা কালার। সে কালারটা কি আমরা কাটার পরেই দেখব। এবং এর যে একটা স্বাদ, এটা যদি আপনি হালকা একটু মানে পাকে তখন থেকেই মিষ্টি। এবং এটা একটা আসলে এটা এই স্বাদ আসলে যদি আপনি নিজে থেকে আসলে এই স্বাদটা যদি একবার গ্রহণ না করেন, এই স্বাদ আসলে ভাষা বা কোনো শব্দ দিয়ে, কোনো বাক্য বা সেন্টেন্স দিয়ে বর্ণনা করা সম্ভব না। তো আসলে আমরা দেখবো এই তরমুজটার স্বাদ কেমন। এটা ইনশাল্লাহ মোটামুটি একটা ভালো ফলন হয়েছে আমার, পহেলা রমজানের পর থেকেই মূলত এটা অ্যাভেলেবেল হবে। আজকের এই প্রথম একটা তরমুজ পাকলো মনে হইলো, তো আমি দেখি এটা আমার বড় ভাই কাটবে, তো দেখি আমরা আসলে কী কালার বের হয়। একটু হ্যাঁ ওইভাবেই কাটেন, তাহলে এটা কিন্তু কি দেখা গেল, এটা আসলে লাল তরমুজ না, এটা ভিতরে হলুদ তরমুজ। হাসান আসো একটু স্বাদ গ্রহণ করো, দা হাসান রে আগে দেওয়া হোক। হাসান নাও খেয়ে কও দি, কেমন লাগে? খুব সুন্দর, খুব সুন্দর। আচ্ছা আসলেই আচ্ছা, তো আমিও একটু খেয়ে দেখি, প্রচুর মিষ্টি। এটা এটা আসলে খুব সেন্সিটিভ মানে, আর এটা একটা গাছে দুই দিয়ে একটা ফল হয় এবং 2-2.5 কেজির বেশি এটা হয় না। অসাধারণ।